ফিটনেস টেস্টে সর্বোচ্চ স্কোর সাকিবের। বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ সামনে রেখে চলমান ফিটনেস টেস্টে সবাইকে ছাড়িয়ে সর্বোচ্চ স্কোর তুললেন সাকিব আল হাসান। 1 বছর নিষেধাজ্ঞা কাটিয়ে আসা এই অলরাউন্ডার বি টেস্টে 13.7 পয়েন্ট তুলেছেন, যা গত 3 দিন ধরে চলমান ফিটনেস টেস্টের সবচেয়ে বেশি স্কোর। গত 9 নভেম্বর থেকে শুরু হয় ক্রিকেটারদের ফিটনেস টেস্ট, ওই দিনই বি টেস্ট দেওয়ার কথা ছিল সাকিবের, কিন্তু লম্বা বিরতির পর ফিরে আসায় ট্রেনারের সাথে পরামর্শ করে পিছিয়ে দেন সুচি। বুধবার সকাল 10টায় ইন্ডোরে বি টেস্টে অংশ নেন তিনি। ফিটনেস টেস্টের তৃতীয় দিন এসে সাকিব ছাড়িয়ে গেছেন সবাইকে। বিসিবি প্রেসিডেন্ট কাপে খেলা ক্রিকেটার ও হাই পারফরমেন্স এইচপি ইউনিটে ক্রিকেটাররা ছাড়াও মোট 113 জন ক্রিকেটারকে রাখা হয়েছে ফিটনেস টেস্টের তালিকায়। প্রথম দিন মিহাদুজ্জামান তোলেন সর্বোচ্চ 13.4, একই দিন ব্যাটসম্যান রবিউল ইসলাম রবি তোলেন 13। গতকাল দ্বিতীয় দিন ডিপ টেস্টে পেসার মেহেদি হাসান তোলেন 13.6, যা সাকিব ডিপ টেস্ট দেওয়ার আগে সর্বোচ্চ স্কোর ছিল। আজ তাকে ছাড়িয়ে গিয়ে সর্বোচ্চ স্কোর হলেন সাকিব।